হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং আজকে আলোচনা করবো কিন্তু গতকালের এফসি গোয়া ভার্সেস এস সি ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে এছাড়াও এস সি ইস্টবেঙ্গলে কিছু ট্রান্সফার আপডেট শোনা যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমেই এসছি গতকালের ম্যাচের কথায় তো এসসি ইস্টবেঙ্গল কিন্তু চার তিন গোলে এফসি গোয়ার কাছে কালকে পরাজিত হলো এবং এফসি গোয়ার কাছে এই পরাজয়ের ফলে তারা কিন্তু এগারো নম্বরে নেমে গেল অন্যদিকে এফসি গোয়া যারা কিন্তু এগারো নম্বরে ছিল তারা কিন্তু আরেকটু উঠল লিগ পর্যায়ে কারণ দশ নম্বরে তারা চলে আসলো এবং এসসি ইস্টবেঙ্গল এই ম্যাচ হেরে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়লো লিগে এবং গতকাল কিন্তু ডোবালো ডিফেন্স কারণ অ্যাটাকের ক্ষেত্রে অ্যান্টনিও পেরোসেভিচ কিন্তু দুটো গোল করেছে এবং এছাড়াও আমির সেট পিসে একটা গোল করেছে কিন্তু এফসি গোয়ার কাছে এত ইজিলি কনসিড করে যাওয়ার জন্য কিন্তু এসসি বেঙ্গল শেষ পর্যন্ত ম্যাচটা বের করতে পারলো না এবং গতকাল কিন্তু এসসি ইস্টবেঙ্গলের যে ডিফেন্স খুবই হতশ্রী অবস্থা তার দেখিয়েছে আর অন্যদিকে এসসি বেঙ্গলের গোলরক্ষক শুভম সেন তিনি কিন্তু একদমই তাকে কনফিডেন্ট লাগছে না তিনি কিন্তু একদমই ভরসা দিতে পারছেন না তো অরিন্দম ভট্টাচার্য যত তাড়াতাড়ি চোট সারিয়ে দলের সাথে যোগ দেন তত কিন্তু মঙ্গল কারণ শুভম সেন কিন্তু খুব আনপ্রেডিক্টেবল তিনি কোন ম্যাচে কি করবেন কিছুই বোঝা যাচ্ছে না কোনো ম্যাচে হয়তো একটা আটটা ভালো সেভ করছেন দলকে বাঁচাচ্ছেন কোনো ম্যাচে কিন্তু ইজিলি কনসিড করে যাচ্ছেন এবং এরিয়াল বলের ক্ষেত্রে তার কিন্তু একটা সমস্যা রয়েছে এছাড়াও বল গ্রিপিং এবং বল ফিস্ট করার ক্ষেত্রে তার কিন্তু একটা দুর্বলতা আছে তো সেই জন্য শুভম সেনকে কিন্তু ইমিডিয়েট পরিবর্তন করা দরকার গোলের তলায় তো শঙ্কর রায়কে যদি নামানো যায় তো সেটা ঠিক আছে আর না হলে কিন্তু অরিন্দ ভট্টাচার্য যদি ফিট থাকেন তিনি প্রথম দলের হয়ে যত তাড়াতাড়ি নেমে পড়েন তত ভালো আর অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল কিন্তু এবার হাই টাইম যে গৌতম সিংকে একবার মাঠে নামায় কারণ ডিফেন্সের অবস্থা কিন্তু খুব বাজে রাজু গাইকোয়ার থেকে শুরু করে জয়না লরেন্সো থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু হতশ্রী পারফরমেন্স এবং টমিসলা মার্শেলা এবং ফ্রান্জো পার্সেও কিন্তু সেরকম দলকে ভসা দিতে পারছেন না ডিফেন্সে দুজন বিদেশি ডিফেন্ডার থাকা সত্ত্বেও এত গোল খাচ্ছে কেন এসসি বেঙ্গল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই গতকালের ম্যাচে সেকেন্ড হাফে আদিল খান নামার পর কিন্তু আদিল খানকেও কিছুটা এলোমেলো খেলতেই দেখা গেল তো এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে থাকবে আর অন্যদিকে এসসি বেঙ্গল মিডফিল্ড কিন্তু গতকাল একটু হলেও নড়াচড়া করেছে যদিও আমির ডারভেসিভিচ প্রচণ্ড স্লো যদিও গতকাল তিনি কিন্তু একটি ভালো সেট পিস নিয়েছেন যার থেকে একটা গোল হয়েছে আর এছাড়া আমির ডারবেভেসিভিচের কিন্তু ম্যাচে হয়তো তিনি চেষ্টা করেছেন কিন্তু আমির ডারবেসিভিচের পাসিং এবিলিটিটা অত ভালো না মিডফিল্ডে প্লেমেকারের ভূমিকায় কিন্তু তিনি খেলতে পারবেন না ডেফিনেটলি তো সেই জন্য ইস্ট বেঙ্গল কিন্তু সাফার করবে আর অ্যান্টনিও পেরোসিভিচ তিনি দুটো অসাধারণ গোল করেছেন দলের হয়ে তার পারফরমেন্স নিয়ে গতকাল কিছু বলার নেই তিনি কিন্তু নায়ক হতে পারতেন কিন্তু এই অ্যান্টোনিও পেরোসোভিচই একটি ওন গোল করেন বল তার শরীরে গোত্তা মেরে কিন্তু ঢুকে যায় এফসি গোয়ার কর্নার থেকে তো সেই সময় অ্যান্টনিও পেরেসোভিচ যদি একটু সপ্রতিভাবে রিয়্যাক্ট করতেন এবং বলটাকে কোনোভাবে ক্লিয়ার করে দিতেন তাহলে কিন্তু ওই গোলটা হতো না এবং এস বেঙ্গল হয়তো অন্তত ম্যাচটাকে ড্র রেখে মাঠ ছাড়তে পারতো এবং গতকাল কিন্তু একটা সময় ওড়িশা এফসি ম্যাচের রিপিট টেলিকাস্ট দেখছি মনে হলো কারণ যেহেতু এসসি বেঙ্গল ডিফেন্স কিন্তু কোনো রকম কভারিং করতে পারছিল না মার্কিং করতে পারছিল না কিচ্ছু করতে পারছিল না এফসি গোয়ার খেলোয়াড়রা কিন্তু নিজেদের মধ্যে ছোটো ছোটো পাস খেলে ক্রমাগত অ্যাটাক করে গেল এসসি বেঙ্গলকে এবং পরে চিমাকে নামানোর পরও কিন্তু এসসি বেঙ্গল সেরকম ভরসা পেল না কারণ চিমা কিন্তু খুব ভালো ফিনিশার সেটা একদমই বলা যাবে না গতকাল তিনি দুটো সুযোগ পেয়েছিলেন তার মধ্যে একটা কিন্তু একদম গোলের সামনে পেয়েছিলেন লারিয়ানা হামতের একটি সেন্টার থেকে এবং সেই যেই সেন্টারটা সেটা কিন্তু অবশ্যই গোলে ঢোকানো উচিত ছিল ড্যানিয়েল চিমার কিন্তু সেটা কিন্তু তিনি মিস করেন পিছন থেকে এসে আইভান গন্সালে এসে ক্লিয়ার করে দেন বলটা আর এছাড়া আরেকবার যেই তিনি শটটা নেন কোনাকুনি শর্ট সেটা তিনি না নিয়ে যদি পেরেসোভিচকে সেই সময় দিতেন তাহলে কিন্তু পেরেসোভিচ হয়তো সেটার থেকে কনভার্ট করলেও করতে পারতেন প্রশ্ন উঠবে কিন্তু কোচ মানালো ডিয়াজের স্ট্র্যাটেজি নিয়েও মানালো ডিয়াস যেইভাবে দল সাজাচ্ছেন প্রত্যেক ম্যাচে তার স্ট্র্যাটেজি কিন্তু বোঝা যাচ্ছে না এবং এবং অমরজিৎ সিং কিয়ামের মতো তরুণ প্রতিশ্রুতিবান তারকাদের কিন্তু অনভ্যস্ত পজিশানে খেলাচ্ছেন যার ফলে কিন্তু তারা নিজেদের সেরাটা দিতে পারছেন না তো এই জিনিসগুলো কিন্তু মানালো ডিয়াসকে নজরে আনতে হবে এবং দলের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে আর এত ফুটবলার কেন চোট প্রাপ্ত হচ্ছেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে অনেক ফুটবলার যারা প্রথম একাদশে থাকছেন তাদের কিন্তু ফিটনেস নেই এরকমটাই মনে হচ্ছে এবং তার উপর এত চোট আঘাত কেন হচ্ছে সেটা নিয়ে কিন্তু ডেফিনেটলি প্রশ্ন উঠছে এসসি বেঙ্গল শিবিরে তো দেখা যাক আগামী ম্যাচগুলো এসসি বেঙ্গল কোনো উন্নতি করতে পারে কি না আর অন্যদিকে এসসি বেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে এইবার বেশ কয়েকজন ফুটবলারকে টার্গেট করতে পারে সেকেন্ড ট্রান্সফার উইন্ডো অর্থাৎ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এরকম শোনা যাচ্ছে এবং হায়দ্রাবাদ এফ সি রাইড ব্যাক যিনি সিডিএম হিসেবেও খেলতে পারেন সেই সৌভিক চক্রবর্তীর নাম কিন্তু উঠে আসছে ট্রান্সফার রিউমারে তো দেখা যাক সৌভিক চক্রবর্তীকে এসসি বেঙ্গল সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে টার্গেট করে কি না কারণ ইস বেঙ্গলে কিন্তু রাইড ব্যাক পজিশনে খেলার কোনো খেলোয়াড় নেই অঙ্কিত মুখার্জি এনজিওর রাজু গাইকোয়ার এবং জয়নার লোরেন্সও কিন্তু জঘন্য পারফর্ম করেছেন এবং একটা ম্যাচে ড্যানিয়াল গোমস নেমেছিলেন তিনিও অজস্র মিসপাস এবং হতশ্রী পারফরমেন্স দিয়েছেন তো সেই জায়গা থেকে কিন্তু একজন ভালো মানের রাইড ব্যাক নামাটা এস সি প্রায়োরিটি হতে পারে এবং সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তীকে তারা টার্গেট করতে পারে এরকমই কিন্তু খবর উঠে আসে বিভিন্ন সূত্রে তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো ডাটা